সাবস্ক্রাইব করুন এলমি বশিকরণ নামক চ্যানেলটিকে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন সবার আগে বশিকরণ ভিডিও দেখার জন্য। আপনারা দেখতেছেন তন্ত্রমন্ত্র বিষয়ক ইউটিউব চ্যানেল এলমি বশিকরণ এবং আমি আছি আপনাদের সাথে সমীর। তো ভিউয়ার্স, চলুন আজকের এপিসোডে খুব সুন্দর একটি কামনা পূর্তির জন্য যন্ত্রটিকে সবিশেষ আলোচনা করি এবং সবিশেষ জেনে নেই আর যে কোনো ধরনের মনের বাসনা কামনা অভিলাষ হোক না কেন আপনি এই যন্ত্রের সাহায্যে তা অবশ্যই পূর্ণ করতে সক্ষম হবেন। যেভাবে আপনারা ইতিপূর্বের ভিডিওগুলা দিয়ে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন তদ্রুপভাবে আজকের এই তদবিরটাও খুবই কার্যকরী। ভিউয়ার্স, ভিডিওটি সেরে চলে যাবেন না, সবিশেষ জানার জন্য অবশ্যই স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবিশেষ কথা জানতে পারবেন আর আপনি উপকৃত হতে পারবেন। কামনা পূর্তির জন্য এটি একটি বিশ্বস্ত যন্ত্র আর এটি অবশ্যই নির্ভরযোগ্য বলে মনে করতে হবে, কারণ এই যন্ত্র দিয়ে আজ পর্যন্ত যতবারই কাজ করা হয়েছে কোনোদিনই ব্যর্থ হয়নি। তাই আশা করব আপনারাও এই যন্ত্র দিয়ে মনের কামনা বাসনা অভিলাষ পূর্ণ করতে পারবেন এবং আপনারাও সফলতা অর্জন করতে সক্ষম হবেন। ভিউয়ার্স, আরেকটি কথা বলে দেই, আপনারা আমাকে দিয়ে যদি কোনো ধরনের কাজ করে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেয়া আছে, এই নাম্বারে কল দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আমাকে দিয়ে আপনারা সরাসরি কাজ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, চলুন সবিশেষ আলোচনা করি। যেটিকে এখানে যন্ত্রটিকে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এক জায়গায় লেখা রয়েছে 13, 20, 8, 7, 3, 17, 16, 19, 14, 1, 4, 6, 65, 18। ঠিক এরকম করে এই যন্ত্রটিকে অঙ্কন করতে হবে। আপনি যদি 20-এর জায়গায় 6 লিখুন, 2-এর জায়গায় 4 লিখুন, 13-এর জায়গায় 18 লিখুন, তাহলে এই বশীকরণ দিয়ে বা এই যন্ত্র দিয়ে আপনারা নিজের মনের বাসনা কামনা অভিলাষ তো পূরণ করতে পারবেনই না, আপনাদের হিতে ক্ষতি হবে। তাই যন্ত্রটিকে অবশ্যই হবহু অঙ্কন করার জন্য চেষ্টা নেবেন আর এই যন্ত্রটি অবশ্যই বাঁশের একটি কলম দিয়ে অঙ্কন করতে হবে। বাঁশের কলম কিভাবে বানাবেন? বাঁশ একটি খুব সুন্দর করে কলম হিসেবে ব্যবহার করতে পারেন, এটা আমি আপনাদেরকে সবিশেষ ভাবে না বললেও আপনারা বুঝতে পারেন এবং এটি করতে সক্ষম হবেন। যা হোক, বাঁশের কলম দিয়ে এই যন্ত্রটিকে অঙ্কন করতে হবে এবং নিজের সঙ্গে রাখতে হবে, তাহলে আপনি যে বাসনা কামনা ও অভিলাষের জন্য এই যন্ত্রটিকে অঙ্কন করবেন সেই কামনা বাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে, কেননা এটি হলো একটি কুফরি যন্ত্র। কুফরি যন্ত্র দিয়ে যদি কাজ করেন তাহলে কোনোদিনই ওটা মিস হয় না যদি আপনি বিধিমতভাবে কাজ করতে পারেন। তাই অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানাবো, পূর্বের ভিডিওগুলো আপনারা দেখবেন আর ওই ভিডিও থেকে আপনারা অভিজ্ঞতা অর্জন করার জন্য চেষ্টা নেবেন আর এই তদবির এবং অন্যান্য অনেকগুলো তদবির ইউটিউবে আছে, আমার চ্যানেলে আছে, এই ভিডিওগুলো আপনারা ওয়াচ করার পরে অভিজ্ঞতা অর্জন হবে আর ওই অভিজ্ঞতা দিয়ে আপনারা কাজ করবেন।
তাহলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম।